2023 সালে চাতুর্মাস ব্রত কবে? এই ব্রত কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে? এই চার মাস আমাদের কি কি খাওয়া বারণ আছে, কি কি খেতে পারবো, না করলে আমাদের কি ক্ষতি আর করলে কি লাভ, এই চাতুর্মাস ব্রতের কি সংকল্প মন্ত্র, আজকে এটা নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস। তো ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হলো চাতুর্মাস ব্রত। চাতুর্মাস ব্রত নামেই বোঝা যাচ্ছে যে চারটি মাসের সমন্বয়ে, তাই তো? চারটি মাস আছে এটার অন্তর্গত। চারটি মাস কি কি? প্রথম হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই চারটি মাস পড়ছে চাতুর্মাসের নিয়মের মধ্যে। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই চারটি মাস ভগবান ক্ষীর সমুদ্রের শ্বেত দ্বীপে শায়িত থাকেন। তিনি কোন দিন শয়ন করেন? চান্দ্রমাসের পঞ্জিকা অনুযায়ী এই যে শয়ন একাদশী, যে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী, শয়নী একাদশী, সেই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শ্বেত দ্বীপে শায়িত হন। তার দু মাস পর, মানে আষাঢ় মাসে শয়নে যাচ্ছে, তাহলে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী, পার্শ্ব একাদশী, ওই একাদশীতে কি করেন ভগবান বিষ্ণু? পাশ ফেরেন। তার দু মাস পরে হচ্ছে ভাদ্র গেল, আশ্বিন, কার্তিক। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে উত্থান একাদশী, সেই একাদশীতে ভগবান বিষ্ণু উঠে পড়েন শয়ন থেকে। তো ভগবান যোগ নিদ্রায় থাকেন এই চার মাস, তাই এই চার মাস ভগবান অনন্ত শয্যায় যোগ নিদ্রায় শায়িত থাকেন। তাই প্রাকৃতিক কারণে এই সময় মানব দেহে এবং মনে তম ও রজগুণের প্রভাব বৃদ্ধি পায়। মানে এই চারটে মাস কি হয়, মানে আমাদের জড় কলুষতা বাড়ে, আমাদের মনের মধ্যে নানা রকমের, এমনিতেই তো ভরা রয়েছে, কিন্তু এই চার মাসে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো যদি না করি তাহলে কি আমাদের শরীরেরও অবস্থা খারাপ থাকবে। কারণ সায়েন্সেও এটা বলা আছে যে এই বর্ষাকালে কোনো কোনো সবজি খাওয়া বারণ আছে, ওইগুলো খেলে আমাদের রোগ ব্যাধি বৃদ্ধি পাবে, রোগ বাড়বে, আর মনেও রজগুণ তমগুণে প্রভাব বেশি পড়বে, ঝগড়া ঝামেলা ক্রোধ কাম ক্রোধ লোভ এগুলো সব বেশি বৃদ্ধি পাবে। তো এগুলো আমরা জানি যে আমাদের ক্ষতিই করবে, এতে ভালো কারো কিছু হবে না। তাই সেই কারণে আমাদের ঋষিগণ শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন যে আমাদের কোন কোন খাদ্যদ্রব্য বারণ আছে, কোন কোন খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করতে পারবো, কোনগুলো গ্রহণ করতে পারবো না। সেইগুলি যদি আমরা পালন করি বা মেনে চলি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, মনও ভালো থাকবে, মনের মধ্যে কলুষতা কম থাকবে, তমগুণ রজগুণের প্রভাব কম থাকবে, ঠিক আছে? তাই শুধু শরীর নয়, কায় মন বাক্য এদের নিয়ন্ত্রণও হবে। কায় মানে কি? শরীর, মন মানে ভিতরে যেটা আছে দেহ, সরি, কায় মন বাক্য। কায়টা শরীর, মন হচ্ছে মন, আর বাক্য কি? মুখের কথা। তো আমরা এইগুলো কন্ট্রোল কি করে থাকবে? ধরো মনের মধ্যে কোনো হিংসা ভাব জাগবে না, ক্রোধ জাগবে না, তারপরে বাক্য, বাক্যের দ্বারা আমরা সবসময় ভগবানের নাম গুণগান করতে পারবো, কারোর সাথে ঝগড়া করব না, কারো নিন্দা করব না, ঠিক আছে? আর শরীর সমস্ত রোগ ব্যাধি থেকে দূরে থাকবে যদি আমরা এই চারটি মাসের চাতুর্মাস ব্রত যদি পালন করি। তো চাতুর্মাসে ব্রত কেন পালন করব? অনেকে পালন করে কিসের জন্য? স্বর্গ লাভের জন্য। যে ব্রতটা করলে আমি স্বর্গ লাভ করব, স্বর্গে গিয়ে থাকতে পারবো, আনন্দ করতে পারবো, মজা করতে পারবো। আবার অনেকে ধন সম্পত্তি লাভের জন্য, এই ব্রতটা আমি করব ভগবান, আমি এই ব্রতটা করতে চাই, করব, খুব নিষ্ঠা সহকারে করব, তুমি আমাকে অনেক ধন সম্পত্তি দিও, আমি যেন অনেক টাকার মালিক হই, আমার যেন অনেক গাড়ি বাড়ি অনেক কিছু হয়, সুখে থাকবো। আবার অনেকে মোক্ষ লাভের জন্য, তো হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে আমাদের এই জড় চাহিদা পূর্ণের জন্য এই ব্রত করলে অপরাধ। আমাদের কি করতে হবে? শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি বর্ধিত করার জন্য, কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য এই ব্রতটা করা উচিত, ঠিক আছে? তো অন্য জড় জগতের যেই আমাদের জড় উদ্দেশ্য ওইগুলো না নিয়ে এই ব্রত, এগুলো নিয়ে এই ব্রতটা করা উচিত না। তো এই ব্রত কবে শুরু হচ্ছে?
এ ব্রত শুরু হচ্ছে 2023 সালের জুলাই মাসের 3 তারিখ। 3 তারিখে কারা করবে? যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করবে, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে শুরু হচ্ছে 3 জুলাই। আর যারা অনেকে আবার একাদশী থেকে একাদশী পর্যন্ত করে 4 মাস, ধরো এই শয়ন একাদশী থেকে শুরু করলো, পরে আবার লাস্টে 4 মাসের লাস্টের কার্তিক মাসের একাদশীতে ওরা আবার শেষ করবে, ঠিক আছে? আবার যারা সৌরপঞ্জিকা অনুসরণ করে তারা আবার সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত করবে, ঠিক আছে? কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণবরা যারা, তারা পূর্ণিমা থেকেই আমরা শুরু করব, পূর্ণিমা থেকেই শুরু করব। বা যারা ইসকনকে অনুসরণ করে, গৌড়ীয় বৈষ্ণব বা গৌড়ীয় সম্প্রদায়কে যারা অনুসরণ করে, তারা অবশ্যই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করবে, ঠিক আছে? কারণ আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে চৈতন্য মহাপ্রভু পূর্ণিমা থেকে করেছিলেন। কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদেরা ওনার সাথে দেখা করতে যেতেন পুরীতে, তো ওইখানে গিয়ে সবাই মিলেই চাতুর্মাসে ব্রত করতেন, তো সেটা করতেন পূর্ণিমা থেকে। তো আমরা যেহেতু অনুগামী চৈতন্য মহাপ্রভুর, তো আমাদের পূর্ণিমা থেকেই করা উচিত, ঠিক আছে? তো অনেকে করতে পারে একাদশী থেকে একাদশী পর্যন্ত, আবার সৌরপঞ্জিকা যারা অনুসরণ করে তারা সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত করা করতে পারে। তো এইবার কি হয়েছে, এই চতুর্মাসের মধ্যে একটা মাস প্রবেশ করেছে, কি মাস সেটা হচ্ছে পুরুষোত্তম মাস, ঠিক আছে? তো চতুর্মাসের মধ্যে পুরুষোত্তম মাস প্রবেশ করেছে, তো এটা কিন্তু মহা পবিত্র মাস। পুরুষোত্তম মাসের অনেক মাহাত্ম্য রয়েছে, এটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব, আজকে শুধু চাতুর্মাসের ব্রত নিয়ে আলোচনা করব। তো পুরুষোত্তম মাসকে কেউ মল মাস বলবে না, ঠিক আছে? মল মাস যদি বলা হয় পুরুষোত্তম মাসকে, অনেক কিন্তু অপরাধ হয়ে যায়, সে মহা অপরাধী যে এই পুরুষোত্তম মাসকে মল মাস বলে। তো পুরুষোত্তম মাস ভগবানের কিন্তু খুব একটা প্রিয় মাস, তো এই মাসে অনেক নিয়ম রয়েছে। তো এই মাস প্রবেশ করেছে শ্রাবণ মাসের মাঝে, কবে? শ্রাবণ মাসের মাঝে 18ই জুলাই মঙ্গলবার, ঠিক আছে? তো চতুর্মাস শুরু হচ্ছে আমাদের 3 জুলাই 2023 সোমবার থেকে শুরু হচ্ছে চতুর্মাস, এর 15 দিন পর পুরুষোত্তম মাস চালু হবে। পুরুষোত্তম মাস চালু হচ্ছে 18 তারিখে, ঠিক আছে? তো এটি এক মাস থাকবে, চতুর্মাস ব্রত শেষ হবে কার্তিক মাসের পূর্ণিমাতে, মহাপ্রভু পূর্ণিমাতেই এই ব্রত করতেন। তো অনেকে বলে যে ভগবান, অনেকে প্রশ্ন করতে পারে যে ভগবান যদি ঘুমিয়ে পড়ে তাহলে এই পৃথিবীটা কি করে চলবে, এই জগৎটা কি করে চলবে? তো ভগবান কি আমাদের মতো ঘুমান? একদমই না, ভগবান যোগ নিদ্রায় যান, এটাও ভগবানের একটা লীলা, তাই না? আমরা ঘুমিয়ে পড়লে কি আমাদের কোনো হোশ থাকে না, কেউ যদি তুলে নিয়ে চলে যায় টেরই পাবো না, ঘুমানো না মরা। অনেকে বলে যে ঘুমিয়েছি না মরেছি, বাড়িতে চোর আসলে টের পাওয়া যায় না, তাই অনেকে ওটা আমাদের সঙ্গে ভগবানের তুলনা করে, একদমই না। সেটা আমরা হচ্ছি জড়জগতের সাধারণ জীব, তো উনি তো পরম পুরুষোত্তম ভগবান, সবকিছু ওনাকে দিয়ে সৃষ্টি, তো উনি কি করে ঘুমাতে পারেন বা ওনার ঘুমানোর দরকার আছে? একদমই না, ওনার এটা একটা লীলা, ঠিক আছে? তো উনি যোগ নিদ্রায় যান, তারপরে আবার যোগ নিদ্রায় কে যাচ্ছে? বিষ্ণু যাচ্ছে, তাই তো? ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তো ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই তো? তো ভগবানের অনন্ত রূপ রূপ আছে, সেই রূপ থেকে শুধুমাত্র বিষ্ণুই, মানে বলরাম থেকে যে তিনজন বিষ্ণু অবতরণ হয়েছেন, কারণদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তো এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই একমাত্র শয়নে যান, ঠিক আছে? এসে ক্ষীর সমুদ্রে শেষ দ্বীপে। তো এই ব্রত কিন্তু দেবতারাও করে, তাহলে বুঝতে পারছো এই ব্রতর কত মাহাত্ম্য। দেবতারা কিন্তু আমাদের থেকে অনেকটা উন্নত উন্নত স্তরে রয়েছে ওরা, তো ওরা এই ব্রত করছে, তো আমরা তো জড়জগতের বদ্ধ জীব, অতীত জীব, আমাদের অবশ্যই করা উচিত, ঠিক আছে? আর এই 4 মাসে, এই যে 4টে মাস আছে চাতুর্মাসে, সব পবিত্র জিনিস, ভগবানের নাম বেশি গুণগান করতে হবে, ভগবানের চর্চা করতে হবে, ভগবানের নিয়ে আলোচনা করতে হবে। এই 4 মাসে কিন্তু বিয়ে হয় না, ঠিক আছে? তো অন্য বাইরের যে পঞ্জিকাগুলো ওইগুলোতে বিয়ের ডেট দেওয়া থাকে, কিন্তু আমাদের বৈষ্ণব মতে, গৌড়ীয় মতে এই 4 মাস বিয়ে হয় না। তো ব্রহ্মাজি নারদকে বলেছেন যে এই মাসে, এই 4 মাসে কি কি বারণ আছে, ঠিক আছে? তো 4 মাসের মধ্যে প্রথম মাস কোনটা? প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে শাক নিষেধ আছে, ঠিক আছে? কোনো রকমের, সে যেই শাকই হোক না কেন, কোনো রকমের শাক আমরা গ্রহণ করতে পারবো না।
তো শ্রাবণের পরে ভাদ্র, ভাদ্র মাসে কি হচ্ছে দধি, দধিও পালন আছে। তো অনেকে কি করে দধির সঙ্গে চিড়ে মিশিয়ে মুড়ি মিশিয়ে খাচ্ছে, কিন্তু না ওটা খাওয়া যাবে না, ঠিক আছে। আর তৃতীয়টা তারপরে তৃতীয় মাস কি হচ্ছে আশ্বিন মাস, আশ্বিন মাসে কি বারণ আছে দুধ, দুধ গ্রহণ করা যাবে না। দুধের বিপরীত আমরা দই খেতে পারবো, ছানা খেতে পারবো, পনির খেতে পারবো, কিন্তু দুধ খাওয়া যাবে না। তো কার্তিক মাসে মাসকলাইয়ের ডাল তো মেন আছেই, তার সঙ্গে অনেক কিছু বারণ আছে, শিম, বরবটি, পটল, বেগুন, এগুলো সব বারণ আছে, ঠিক আছে। তো এগুলো বরাহ পুরাণে উল্লেখ রয়েছে কি কি বারণ আছে। তো প্রথমে প্রথম মাসে শাক বারণ আছে, তো শাক বারণটা কেন, কারণ এই মাসে শ্রাবণ মাসে ব্রহ্মাজি শাকে অবস্থান করেন, যে কোনো শাক হতে পারে। তো আমরা যদি এই শ্রাবণ মাসে শাক গ্রহণ করি তাহলে ব্রহ্মাজির চরণে আমাদের অপরাধ হয়ে যাবে, তাই না। তো ব্রহ্মাজির চরণে অপরাধ করলে তো আমাদের শাস্তি পেতে হবে, তাই আমরা কি করব এই মাসে আমরা শাক বর্জন করব। দ্বিতীয় কি আছে ভাদ্র মাস, ভাদ্র মাসে দধি, দধি থেকে অবস্থান করেন ভাদ্র মাসে শিবজি, ভোলানাথ, পরম বৈষ্ণব উনি অবস্থান করেন। তো এই আমরা যদি ভাদ্র মাসে দধি গ্রহণ করি তাহলে আমরা ভোলেনাথের চরণে অপরাধী হয়ে যাব, মহাবৈষ্ণব উনি, বৈষ্ণবের শিরোমণি, তাহলে বৈষ্ণবের চরণের অপরাধ ক্ষমা হয় সহজে, তোমরা তো সবাই জানো, তাই না। তাহলে এটা এর জন্য আমরা একদম গ্রহণ করব না। তৃতীয় হচ্ছে আশ্বিন মাসে, আশ্বিন মাসে কি আছে বারণ দুধ, দুধটা দুধে কে অবস্থান করেন শ্রী বিষ্ণু, তাই আমাদের দুধ একদমই গ্রহণ করা যাবে না। তো এই চার মাসে যা যা বারণ, চতুর্মাসে কি আছে লাস্টের মাসে কার্তিক মাসে মাসকলার ডাল, পটল, শিম, তারপরে বরবটি, এই বেগুন, এইসব জিনিস আমরা গ্রহণ করব না। তো এই অনেকে এগুলোর পরিবর্তে যেমন দুধ, দুধ বারণ আছে দুধের সঙ্গে মুড়ি চিড়ে মিশিয়ে খেয়ে নিল, না ওটা করা যাবে না, ঠিক আছে। দুধ থেকে তুমি দই করে নাও, ছানা করো, পনির করো, ওইভাবে খাও, কিন্তু অন্য কিছু মিশিয়ে, যে দুধের সাথে চিড়ে মিশিয়ে দিলাম, কটা সাবু ছিটিয়ে দিলাম, অন্য কিছু হয়ে গেল, সেটা কিন্তু না। যেটা যেই মাসে বারণ আছে আমাদের অবশ্যই সেটা সেই মাসে অবশ্যই ওই নিয়মটা মেনে চলা উচিত, ঠিক আছে। তো এখন আমরা বলবো, আলোচনা করব যে এই মাসে তাহলে কি করব না, এই মাস না শুধু এই চতুর্মাসে, চারটি মাসে আমরা কি করব না। চারটি মাসে প্রথম কথা, যারা আমিষ আহার গ্রহণ করে দয়া করে, দয়া করে চারটি মাস আমিষ আহার গ্রহণ করবে না, ঠিক আছে, যদি সম্ভব হয়। যদি না সম্ভব হয় তাহলে অন্তত লাস্টের মাসটা, কার্তিক মাস, দামোদর মাস, ভগবানের খুবই একটা প্রিয় মাস, এই মাসটা অন্তত তোমরা গ্রহণ করো না আমিষ, ঠিক আছে, দয়া করে। আর যদি সম্ভব হয় চারটি মাসই আমিষ আহার বর্জন করো। আর দ্বিতীয় হলো অযথা তর্ক, কারোর সঙ্গে তর্কাতর্কি করার দরকার নেই, ঠিক আছে। হতে পারে যে আমি ঠিক আছি, অপরজন ভুল বলছে, ঠিক আছে, ও ভুল বলছে, বোঝানোর চেষ্টা করবে, তর্ক করো না। তর্ক করলে কি হয়, ঝামেলা, অশান্তি হবে, ক্রোধের সৃষ্টি হবে, ক্রোধ হলেই আমরা, আমাদের মন খারাপ হবে, ভগবানের উপরে ভক্তিটা থাকবে না, নষ্ট হয়ে যাবে ভক্তিটাতে, তো মন দিয়ে জপ করতে পারবো না, মনের মধ্যে সারাদিন ওই ওটাই ঘুরতে থাকবে যে ওর সঙ্গে আমি ঝগড়া করলাম, প্রজল্প প্রজল্প করা যাবে না, কারণ আমি নিন্দা, কারো পরচর্চা, পরনিন্দা, ঠিক আছে, এগুলো করা যাবে না। আর অসঙ্গ একদমই এড়িয়ে যেতে হবে। অসঙ্গ কি মানে, চোরের সাথে হাঁটলে আমি যদি চোর না হই তাহলেও চোরই বলবে, লোকে বলে না যে চোরের সাথে হাঁটার থেকে সাধু, চোরের সঙ্গে সঙ্গে যাওয়ার থেকে সাধুর দুপা পিছনে হাঁটো, ঠিক আছে। তো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, এই চারটি মাস অন্তত সবসময় করা উচিত, কিন্তু এই চারটি মাসের বিশেষ মাত্র, কারণ খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে চারটি মাসে আমাদের সব দিক দিয়ে আক্রমণ করার জন্য বসে রয়েছে। তো সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের সব দিকে চেষ্টা করতে হবে যে কীভাবে বাঁচা যায়। তো অসঙ্গ, অসৎসঙ্গ যেগুলো, ওগুলো ত্যাগ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে সবসময়, ঠিক আছে। তো এইগুলো হলো যে কী কী করব না, আর কী কী করব, কী করব আমরা এই চারটি মাসে। সবার আগে হলো ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য উদয়ের আগে আমাদের শয্যা ত্যাগ করতে হবে, ঠিক আছে। শয়ন ত্যাগ করে আমরা উঠে পড়লাম, উঠে যদি সম্ভব হয় চারটি মাসই, যদি আশেপাশে গঙ্গা থাকে বা যে কোনো পবিত্র নদী থাকে, সেই নদীতে অবশ্যই স্নান করবে। আর যদি আশেপাশে কোনো নদী না থাকে, নো টেনশন, কোনো টেনশন করবে না। আমাদের গুরু মহারাজ বলেছেন যে বালতির জল নিয়েই আমরা যদি তিনবার গঙ্গা 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 বলে স্নান করি, আমরা সেম
গঙ্গা ফল, গঙ্গা স্নানেরই ফল পাই। তাহলে আমরা গঙ্গা স্নান করে নেবো এইভাবে। আমার বাড়ির সামনে অবশ্য গঙ্গা আছে, তো তোমার যাদের বাড়ির সামনে নেই আর যাদের আছে তারা কেন মানুষ পায় না, আর পেয়েও যদি আমরা না করি তাই না, তো অবশ্যই গঙ্গা স্নান করবে। তারপরে ভগবানের বেশি বেশি সেবা করতে হবে আমাদের, কেমন? সারা মানে যখন সময় পাবো তখনই ভগবানকে নিয়েই আলোচনা করব। অন্তত এই 4টি মাস আমাদের কী লক্ষ্য রাখতে হবে, অন্য কোনো কথা বা কারো কথা কিছু শুনবো না, কার সঙ্গে কী হয়েছে, কার বাড়িতে কী হয়েছে, অমুক ছেলের বিয়ে হচ্ছে না, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, এসব কিচ্ছু না। সবসময় কী করবো, যখনই সময় পাবো নিজের কাজ তো করতেই হবে, কাজ করতে করতেও মনে মনে হরিনাম জপ করব, আর যখন ফাঁকা থাকবো তখন গ্রন্থ পাঠ করব। ভগবানের বিভিন্ন রকমের গ্রন্থ রয়েছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যদি তোমরা শুরু করো 4 মাসে তোমরা যদি একটু একটু পড়ো আরামসে পড়তে পারবে। তারপর ভাগবতম রয়েছে, ভগবদ্ গীতা রয়েছে, ভগবানের অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো যদি আমরা কন্টিনিউ একটা রুটিন বানিয়ে নিই যে 4টি মাসে আমাকে এটা শেষ করতে হবে, 2টো শ্লোক হোক 5টা শ্লোক হোক, এইভাবে আমরা পড়তে পড়তে 4টি মাসে আমরা শেষ করে নিতে পারবো কি, তাই তো? তাহলে আমরা কি দেখবে অন্য কিছু করার টাইম পাবো না। তারপরে যারা কন্টিনিউ 16 মালা করে জপ করছো তারা কি করবে, অন্তত চেষ্টা করবে এই চতুর্মাসেগুলোতে 4টি মাসই যেন কন্টিনিউ 25 মালা করে জপ করো, আরও বেশি টাইম থাকলে আরও বেশি, 32 মালা করো, 64 মালা করো যদি টাইম যদি থাকে, ঠিক আছে? তারপর অধিক অধিক তুলসী আরতি করতে হবে, তুলসী পরিক্রমা, তারপরে ভগবানের সবসময় নাম গুণগান, নিজের মন্দিরটাকে সুন্দর করে সাজাতে হবে ভগবানের জন্য, সুগন্ধিত পুষ্প এনে রোজ মালা বানিয়ে, ঠিক আছে? তারপরে তুলসীর মালা ভগবানকে দিতে পারো, মাধবকে, ঠিক আছে, রাধারানীকে না, মাধবকে তুলসীর মালা, চরণে তুলসী বেশি বেশি করে তুলসী দেবে, তারপরে প্রত্যেক দিন 108টা করে নৃসিংহদেবের চরণে তুলসী দিতে পারো, নৃসিংহদেবের অষ্টোত্তর নাম পাঠ করে, ঠিক আছে? এতে মঙ্গলই হবে। তো আমাদের উপরে যেই সব কুদৃষ্টিগুলো রয়েছে সেই কুদৃষ্টিগুলো আর আমাদের উপরে পড়বে না। তো অনেকে কি করে এই চাতুর্মাস ব্রত অনেক কঠোরভাবে করে, কঠোরভাবে করলে কি হয়, ওরা সারা দিনে একবার খাবার খায়, একবার খাবার গ্রহণ করে, একবার বা দুবার, সেটা আবার সূর্য অস্তের আগে, সূর্য অস্তে যাওয়ার পর কিছু গ্রহণ করতে পারবে না। তো সেটা হবিষণ্ণ গ্রহণ করে, হবিষণ্ণ কি, হবিষণ্ণ হচ্ছে 1 সিদ্ধ আতপ চাল, 1 সিদ্ধ, ওটার মধ্যে কাঁচকলা পেঁপে যা দেওয়ার একবারে দিয়ে সন্দক লবণ দিয়ে 1 সিদ্ধ করে ঘি দিয়ে খায়, অনেকে আবার ঘি বর্জন করে, ঠিক আছে, সন্দক লবণও বর্জন করে যারা কঠোরভাবে এই ব্রতটা করে। তারপরে বিছানা পেতে শোয় না, নিচে শোয় মাটিতে, অনেকে আবার জিভ দিয়ে চেটে চেটে খায়, হাত ব্যবহার করে না, তারপরে তেল মালিশ করে না। তো আমরা তো কলিযুগের বদ্ধ জীব, আমাদের সবার দ্বারা তো এটা সম্ভব না, যারা পারে অবশ্যই করে, কিন্তু আমার পক্ষে তো অন্তত সম্ভব না। এখন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তোমরা কঠোরভাবে করবে, কিন্তু আমি যে আগে নিয়মগুলো বললাম আমি ওইগুলোই পালন করব, তাই তোমাদেরকেও বলছি যে তোমরা যদি কঠোরভাবে, কেউ করতে পারলে অবশ্যই করো, যদি কেউ না করতে পারো কোনো চাপ নেই, কারণ আমরা তো একদমই বদ্ধ জীব, তো ভগবান বুঝতে পারবেন আমাদেরকে, কৃপা করবেন, ঠিক আছে, যে অন্তত এরা চেষ্টা করছে তাই না। একবারে মানে করতে গিয়ে একবারে নেতিয়ে গিয়ে বসে থাকলাম, সারাদিন শুয়ে থাকলাম না, কি আমি কঠোরভাবে নিয়ম করছি, তো কঠোরভাবে নিয়ম করে আমি জব করতে পারছি না, কারণ আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, আমি তো খাচ্ছি না, একবেলা করে খাচ্ছি, দুবেলা করে খাচ্ছি, তো আমার শরীর খুব দুর্বল, আমি জব করতে পারছি না, আমি গ্রন্থ পাঠ করতে পারছি না, জোরে জোরে গ্রন্থ পাঠ করতে পারছি না, কাউকে গ্রন্থ পাঠ করে শোনাতে পারছি না, কীর্তন করতে পারছি না, ভগবানের জন্য কোনো সেবা করতে পারছি না, ভগবানের জন্য ভালো ভালো রন্ধন করতে পারছি না, কেন? কারণ আমার শরীর খুব দুর্বল, আমি কঠোরভাবে এই নিয়ম করছি। তাহলে ওটে ও কি ভগবান খুশি হবেন? একদমই না, না দে। তাই আমাদের শরীরে যেমন সামর্থ্য সেইভাবে অন্তত যেই নিয়মগুলো আগে বললাম, যেগুলো খুব সহজ নিয়ম, আশা করছি কারো কোনো অসুবিধা হবে না কি, তাই তো? হ্যাঁ, তো অসুবিধা হওয়ার কথা না, তো তোমরা অবশ্যই চেষ্টা করো, তো ওই নিয়মগুলোই করে আমাদের এই কঠোরভাবে করার, যারা পারবে করো, যারা পারবে না, আমি তো পারবো না, আমি আগেই হাত সিলিন্ডার করে দিচ্ছি ভগবানের সামনে যে আমার দ্বারা এটা সম্ভব না, আমি যেহেতু কলিযুগের বদ্ধ জীব, তো আমি ওটা করতে গিয়ে যদি ভগবানের অন্য সেবাই না করতে পারি, তারপরে আবার আমার এখানে সেবা আছে মায়াপুরে, তোমরা সবাই জানো তো, এখানেও আসতে হবে, আমার তো অসুস্থ হয়ে পড়ে থাকলে তো হবে না তাই না, তো ওতে ভগবানও খুশি হবেন না যে নে আমার নামে ব্রত করছে অথচ আমারই কোনো সেবা করছে না, জপ করছে না, আমার জন্য ভালো ভালো ভোগ রান্না করছে না, তারপরে আমার মন্দির সাজাচ্ছে না, আমার তারপরে হরিনাম কীর্তন করছে না, নেচে নেচে কীর্তন করছে না,
তাহলে কি লাভ হলো? কোনো লাভই হলো না ব্রত করে। ওই ব্রত করার থেকে এই সহজ সরল যেটা বললাম ওই নিয়ম মেনেই তোমরা সবাই করো, ঠিক আছে? তাহলে আশা করছি ভগবান খুব খুশি হবেন। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে চেষ্টা করছো যে এই চাতুর্মাস ব্রত করবে, কে কে সংকল্প করছো অবশ্যই আমাকে জানিও। তো আমরা এখন চাতুর্মাস কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে ওটার আমি লিস্টটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর এই চাতুর্মাস ব্রত যারা করবে অবশ্যই সংকল্প করে নেবে, ঠিক আছে? সংকল্প করার মানে কি বলতো? আমরা সব কিছু ব্রতর সময় দেখবে সংকল্প করি। সংকল্প করলে কি হয়? সংকল্প মানে হচ্ছে ভগবানের নিকটে প্রার্থনা করা, যে ভগবান আমি তোমার এই ব্রতটা করতে চাইছি, ইচ্ছা করছে আমি, কিন্তু আমার এই জড় দেহ জড় মন নিয়ে আমি কি করে করব, আমার সামর্থ্য নেই। তো তুমি যদি আমাকে সাহায্য করো, তুমি যদি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি এটা করতে পারি। তো ওটা এর জন্য আমরা সব ব্রততে সংকল্প করি। সংকল্প করলে বিশ্বাস করো, মানে নির্জলা ব্রত, এই যে জন্মাষ্টমী, পাণ্ডবের নির্জলা, এগুলো সংকল্প যে করি আমরা, মানে দিন রাতে চমৎকার। অন্যদিন ঘন 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 তৃষ্ণা পায় গরমের মধ্যে, কিন্তু সংকল্পটা করলে ভগবানের কী যে কৃপা! সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে যদি আমরা পুষ্প অর্পণ করি, মানে দারুণ অ্যাকশন, ম্যাজিক্যাল, একদম ম্যাজিক হয়ে যায়। আর কোনো খিদা তৃষ্ণা, তারপরে শরীর অসুস্থ, কোনো রকম অসুবিধা না। ভগবান ঠিক আমাদের অনুকূল পরিস্থিতি তৈরি করে দেয়। তো যাই হোক, ওটা আগে আলো এখন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো ওটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও। চাতুর্মাস ব্রতের সময়কাল 2023 সালের 3 জুলাই 2023 থেকে 30 আগস্ট পর্যন্ত হচ্ছে প্রথম মাস, শাক বর্জন করতে হবে। দ্বিতীয় মাস হচ্ছে 31 আগস্ট 2023 থেকে 28 সেপ্টেম্বর, দ্বিতীয় মাস দধি বর্জন। 29 সেপ্টেম্বর 2023 থেকে 27 অক্টোবর, তৃতীয় মাস দুধ বর্জন। 28 অক্টোবর 2023 থেকে 27 নভেম্বর, চতুর্থ মাস আমিষ বর্জন। 18 জুলাই 2023 থেকে 16 আগস্ট মহাপবিত্র পুরুষোত্তম। চাতুর্মাসে ব্রতের সংকল্প মন্ত্র: জপ হোমাদ অনুষ্ঠানং নাম সংকীর্তনস্তথা স্বীকৃত প্রথায় দেবং গৃহত নিয়ম বুধো। হে দৈব, হৈ দেব, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। হরি বল। এই ছিল চাতুর্মাস ব্রত কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে, কোন মাস প্রথম মাস কবে শুরু, প্রথম মাস কবে শেষ, দ্বিতীয় মাস কবে শুরু কবে শেষ, তৃতীয় চতুর্থ কবে শুরু হচ্ছে কবে শেষ, ওটার লিস্ট। আর তারই সঙ্গে ছিল চাতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র। তো তোমরা সবাই আশা করছি অবশ্যই এই ব্রতটা করবে, যেরকম মানে আমি করতে চাইছি। তোমরা যদি ওইভাবে কঠোরভাবে করতে পারলে করো, না হলে যেরকম আমি বললাম যে আমি করব, সেইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? ওইভাবে করলেও ভগবান খুব খুশি হবেন। তো আশা করছি তোমরা সবাই এই ব্রত অবশ্যই করবে। আর করার আগে কিন্তু অবশ্যই হাতে পুষ্প নিয়ে সংকল্প মন্ত্র বলে ভগবানের চরণে অর্পণ করবে, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো বিঘ্ন আসবে না, আর ভগবান ঠিক তোমাদের অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে। আর যেটা আমিষের কথাটা বললাম, অনেকের পক্ষে সম্ভব হবে না 4টি মাস, কারণ আমাদের বাড়িতেই আমি দেখি আশেপাশে, মানে 1 সপ্তাহ ওদের পক্ষে, একাদশীর আগের দিন যেটা আমি বলি যে একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, তো 3টা দিনও অসুবিধা হয়ে যায়। হবে, আস্তে আস্তে চেষ্টা করতে করতে সব হবে, ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। তো যাই হোক, যেটা বললাম চাতুর্মাসে যদি তোমরা নাও পালতে পারো, আমি সাহার বর্জন নাও করতে পারো, অন্তত প্লিজ কার্তিক মাসটা, দামোদর মাসটা, পুরো মাসটা আমি সাহার বর্জন করো, ঠিক আছে? তাহলে দেখবো ভগবান খুব সন্তুষ্ট হবেন তোমাদের প্রতি, ভগবান খুব কৃপা করবেন, কারণ আমাদের ভগবানের কৃপার খুব প্রয়োজন, তাই তো? এই কৃপা না হলে যে আমরা বেরোতে পারছি না এখান থেকে। তো আমাদের অতি শীঘ্র চেষ্টা করতে হবে, সবাই মিলে চলো একসাথে আবার চলে যাই আমাদের গোলক বৃন্দাবন, নিজের আমাদের প্রকৃত আলয়, যেটা আমাদের আসল বাড়ি, আসল মা বাবা যে এখানে রয়েছে। তো চলো তাহলে সবাই আমরা মিলেমিশে হরিভক্তি করি, প্রচার করি, সবাইকে নিজেরাও শাস্ত্র অনুযায়ী আচার আচরণ করি, অপরকেও সেম শিক্ষা দেই, আর সবাই মিলে চলো একসাথে আবার চলে যাই নিজের বাড়িতে। হরি বল। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণা মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণা।